হ্যালো ফ্রেন্ডস, হাই, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শোল মাছ। দেখো, এটা অনেক বড় শোল। এই শোলটা আজ আমি তোমাদেরকে রান্না করে দেখাবো। তো চলো, আমি মাছটা ফার্স্টে ভেজে নেব। তার জন্য আমার নুন দিতে হবে। আর একটু হলুদ দিতে হবে। এগুলোর সাথে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। এগুলো মাখিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমার মাছটাতে বেশ ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এখন এটা আমি ভাজবো। কড়াইটা নিয়ে নিয়েছি, চুলোটা আমি ধরিয়ে দিচ্ছি। কড়াইটা একটু গরম হবে। কড়াইটা গরম হোক। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি তেল দেবো। তেলটা আমার দেওয়া হয়ে গেছে। তেলটা একটু গরম হোক। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। আমি এখানে মাছগুলো ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হলো। তো বন্ধুরা, দেখো আমি কি দারুণ করে ভেজে নিয়েছি। আমার শোল মাছের কালিয়া রান্না করার জন্য আমি এখানে আলু নিচ্ছি, একটা তেজপাতা নিচ্ছি। আমি এখন এটা আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করব। এখানে আমি ফার্স্টে জিরে ফোড়ন দিচ্ছি। জিরেটা একটু ভাজা ভাজা হবে। তোমাদের তেজপাতাটা দিয়ে দিই। এর মধ্যে আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন আমি দেবো লবণ। জিরে বাটা, গরম মশলার গুঁড়ো, এরপর দেবো একটু লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু এটা কাঁচা লঙ্কা দিচ্ছি, যেহেতু লঙ্কা গুঁড়ো একটু বেশি পরিমাণে দেবো। জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হলো। বন্ধুরা, কষানো হয়ে গেছে। কালারটা দেখো কি দারুণ এসছে। আর কালিয়ার কালারটা একটু লালচে লালচে হয়, দারুণ হবে। এর মধ্যে এখন আমি জল দিয়ে দিচ্ছি। শোল মাছের কালিয়া বলে কথা। আর কালিয়া সাধারণত কাতলা মাছ দিয়ে করে, সেটা আমি শোল মাছ দিয়ে। আলুটা সেদ্ধ হতে আমার 5 মিনিট সময় লাগবে। 5 মিনিট পরে এসে মাছটা দেখে তোমাদের সেটা শেয়ার করছি। আমি এর মধ্যে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু এটা বড় শোল, মাছটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে, সেজন্য আমি দিয়ে দিচ্ছি আগে থেকে। যেহেতু বড় শোল এটা, এগুলো আমি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি।
আর মাছগুলো দেওয়া হয়ে গেছে। যেহেতু এটা বড় মাছ, মাছে একটু আশাস কোয়ালিটি আছে, মাছটা একটু সিদ্ধ হতে সময় লাগবে, সেহেতু আমি এখনই দিয়ে দিয়েছি। তো আমার এইভাবে হতে লাগুক 5 মিনিট, আমি তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমার হয়ে গেছে, দেখো কি দারুণ হয়েছে কালিয়াটা। এর মধ্যে এখন আমি গরম মশলাটা দিয়ে দেব, গরম মশলা দিয়ে দিচ্ছি, চুলোটা এখন বন্ধ করে দিই, নাড়াচাড়া করে দিই। আমার কালিয়াটা পুরো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখলে তো কত অল্প সহজে রান্নাটা করা হয়ে যায়। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করা হয়ে গেলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। বাই বাই।